আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে পোল্যান্ডের খোলা বাজার নিয়ে আসছি। যো আমরা আসলে বাংলাদেশে যেহেতু থাকি, বাংলাদেশে ছিলাম, তো পোল্যান্ডে এরকম খোলা বাজার পাওয়া যায় সেটা আসলে হাস্যকর। যাই হোক, এরকম খোলা বাজার পোল্যান্ডেও আছে, প্রতি সপ্তাহে একদিন বসে। আপনার কি লাগবে এই বাজারে? একবারে এভরিথিং, নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে দেখুন, সকল জিনিস পাওয়া যায় আপনার এই খোলা বাজারে, এ টু জেড। আপনার একটা বাজারে আপনার সকল প্রকার আইটেম পাবেন, নিত্য প্রয়োজনীয় জিনের জীবনযাত্রা যত জিনিসপত্র আছে সবগুলো এই বাজার পাওয়া যাবে। চলুন দেখেন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে আমরা এই বাজার থেকে মুরগি কিনবো। তো আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে মুরগি কিনলাম। আপনারা দেখেন, এই লোক আমার কাছে থেকে মুরগি নিব, আমি এই লোক থেকে আপনারা একটু শুনুন তো। Jakie masz? Nie ma? Mam, no takie mam, takie normalne. A ile chciałeś jajek? Ile kosztuje? 70 i 80 groszy. 70 groszy. 70 groszy. A większe 80. Albo takie, co tu są po 30 groszy. Nie, o tych. A tu jaką czerwoną? Taką? Jakie są? 8. 40 jajek? Nie, to dużo. To 16 może być. 16 jajek? Tak. Tylko 70? Tak, tak. No czekaj, a dwa takie? Tak, tak, dwa takie. Dwa. আমি দুইটা মুরগি নিলাম, একটা হলো 30 টাকা, আর একটা হলো আপনার 22 টাকা। তো একটা মুরগি হলো এখানে পিস হিসাবে মূলত মুরগিগুলো বিক্রি হয়, আপনার কোনো মাফা নাই, কোনো কিছু নেই, আপনি পিস হিসাবে নিতে হবে। একটা এই যে মুরগিগুলো দেখছেন এগুলো হলো একটা 22 টাকা, 22 টাকা দশ মিনিট, আপনার 22 টাকা দশ মিনিট বলতে পারেন। আজকে বাংলাদেশ টাকা রেটে বললে 480 টাকার মতো নিতে পারে একটা মুরগির দাম, 480 টাকা। তো আরেকটা হলো 30 টাকা, আপনার প্রায় 550 টাকার মতন। যাই হোক, আমি দুইটা মুরগি নিলাম আজকে। আমার আসলে এখানে মুরগি কিনতে এসে একটা অভিজ্ঞতা হলো, আমি এই বাজারটা দেখছিলাম এর আগেও। এখানে ওরা সাপ্তাহিক বাজার বসে, প্রতি সপ্তাহে একদিন বাজারটা হয়, প্রতি সোমবার সকালবেলা সকাল 6টা থেকে সকাল 11টার মধ্যেই শেষ। প্রত্যেকটা গাড়ি ওদের একটা দোকানে, যে প্রত্যেকটা তোরা গাড়িতে করে নিয়ে আসে, যে গাড়িতে ওই লোক আপনার ওনার মালামালগুলো ভরতেছে, মালামালগুলো ভরে আবার নিয়ে যাবে, গাড়িতে করে নিয়ে আসে এবং গাড়িতে করে নিয়ে যায়। তোরপকে নিমা মজুবি সিদ্ধ ভাই একদম তোরপকে নিয়ে মাম তোরে নিমা বরেক তো Dobra, to może tak, 52 i za to jest 14, 62, 66 zł. 66, tak? 66. Dobra. Na pół może być? Nie. Ile? 60? 66. এই 70 80 90, তাক তাক দিনকে একে তোমার নিমা প্রবলেম, তাক রাজম তো এস নিমা প্রবলেম, তাক তো এস মজুবিস, তাক তাক নেন তো এস
nawiązać. Tak, tak, dobra. Jakie ceny kurtki? 22 zł. এখানে একটা জিনিস সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে উনি আমার কাছে 22 টাকা বিক্রি করছে আর একটা মহিলা আসছে सेम তার কাছে 22 টাকা বিক্রি করবে আমাদের দেশে যেমন একজনের কাছে এক রকম রেট বিক্রি করে যার থেকে যেরকম পারে যারা যেরকম বাস দিতে পারে এরকম কিন্তু এখানে আসলে এই জিনিসটা নেই এখানে উনি যে রেটটা বলছে 22 টাকা सेम এই মহিলার কাছে 22 টাকা বেচবে অন্যজনের কাছে 22 টাকা বেচবে হ্যাঁ এরকম সবার কাছে একই রেট কারো কাছে বেশি কারো কাছে কম এরকম বেচার সুযোগ নাই এরকম বিক্রিও করে না ওরা মানে প্রতারণা আশ্রয়টা খুব কম নেয় আর কি যেটা আমরা বাংলাদেশে সচরাচর সব করে যাই হোক এটা হচ্ছে ফুলান্ডার খোলা বাজার আমি বাজার মধ্যে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার বলতে গেলে একের এভরিথিং সকল প্রকার যে আপনার কাঁচা বাজার একটা তারপর সবজি বাজার আলাদা হ্যাঁ এরকম নেই এখানে সব প্রকার মাল মানে এটা একটা খোলা মাঠ গ্রামের মধ্যে একটা খোলা মাঠ মাঠের মধ্যেই বাজারটা বসে প্রতি সপ্তাহে প্রতি সোমবারে বাজারটা বসে এখানে আপনি বল দেখেন এই যে জামা কাপড় তারপর আপনার একের সকল আপনার যত জিনিস প্রয়োজন আপনার সকল জিনিসপত্র এখানে পাবেন হান্ডি পাতিল থেকে শুরু করে এভরিথিং এই যে জুতা দেখেন আমি জুতা দেখাবো আপনাদেরকে এখানে জুতা আপনার যেটা মন চায় আপনারা দেখে নিতে পারবেন এগুলা গায়ের মধ্যে রেট দেওয়া আছে অথবা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন এই যে জুতাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সামনে কাপড় মেয়েদের কাপড় মেয়েদের জামা এই যে মেয়েদের আপনার জামা কাপড় সকল প্রকার আইটেম জামা কাপড় এখানে এরপর হচ্ছে আপনার নিত্য প্রয়োজন আমাদের যেহেতু জিনিস বলি সকল জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে আপনি যেটা মন চাই এগুলো আপনি নিজেটা নিজে বেছে আপনার চেক করে নিতে পারবেন আমার মা পায়ের মাপের একটা স্যান্ডেল জাতীয় যে প্লাস্টিক জাতীয় জুতো এগুলো খুঁজতেছি এখানে এই জুতোগুলো এখানে আপনার যেটা ভালো লাগে যে আমি এগুলো দিক থেকে খুঁজবো আমার পায়ের মাপের অনুযায়ী এখানে এগুলো অনেক বড় বড় যেটা আমার নর্মালি আমার পায়ের সাথে ম্যাচিং করে না আমি অনেক খোঁজাখুঁজি করলাম আমার পায়ের সাথে জুতাগুলো আমি ম্যাচ করতে পারতেছি না তো আমি ওই দোকানদারকে ডাক দিব এখন ওনাকে জিজ্ঞেস করবো যে এই ছোটো মাপের কোনো জুতো আছে কি না উনি আমাকে যেগুলো আশ্বস্ত করবে যে আসলে ছোটো মাপের নেই মাপেরগুলো নিতে হবে পায়ের মাপের জুতো খুঁজছিলাম আসলে আমার পায়ের সাথে ম্যাচিং করতেছে না সচেত যে জুতোগুলো দেখছি সবগুলো অনেক বড় বড় মানে আমি নর্মালি পায়ে দেওয়ার জন্য রস ইলা করছ তুই তো দামে যাই হোক বনলো এক জোড়া দাম হচ্ছে 20 টাকা বাংলা প্রায় আপনার 400 টাকার মতন তো এগুলো যেটা বাংলাদেশে আমাদের 120 টাকা বিক্রি হয় 80 টাকা 120 টাকা বিক্রি হয় যাই হোক এক জোড়া জুতার দাম এখানে 420 টাকা কিন্তু আমার পায়ের সাথে ম্যাচিং না করার কারণে আমি কিনতে পারলাম না তো আমি অন্যদিকে দেখতেছি এখন দেখেন এই যে যে বাজারটা ঘুরতেছি সেটা আসলে এরকম বই যে গাড়িগুলো রাখছে এরকম বাজার এখানে সব কিছু পাবেন এই যে আপনি দেখেন কত আইটেম আপনার খেলনা আইটেম বলেন ইলেকট্রিক আইটেম বলেন হ্যাঁ এই যে ইলেকট্রিক আইটেম তারপরে আপনার নিত্য প্রয়োজনীয় যে ঘরের ঝাড়ু এভরিথিং যত কিছু চাইবেন এই যে মাল্টিপ্লাগ গৌরি ব্যাটারি যত আইটেম দরকার সকল আইটেম আপনি এই বাজারের মধ্যে পাবেন এখানে খোলামেলা সকল বিক্রি যে পলিথিন হ্যাঁ এরপরে যে আপনার দেখেন জামা কাপড় আপনার কোন জামা কাপড়টা নেবেন এই যে সকল প্রকার জামা কাপড় আপনার এখানে খোলামেলা বিক্রি হয় আমাদের ফুলান্ডে এরকম আসলে খোলা বাজার খুব মজা লাগে বা বাজারটার মধ্যে যখন হাঁটবেন কোনো জাহাজ আমলে নেই আমাদের দেশের মতন যেরকম বাজার মধ্যে চিল্লা পাল্লা হাউ কাউ বিড়ি সিগারেট চা পান যে একটা হিজিবিজি অবস্থা এই এখানে এই খোলা বাজার কিন্তু আসলে মানুষ নেই দেখেন খোলা বাজার হলো কি হয়েছে খুব কম মানুষ তো তাই এখানে মানে এত ঝাঁ ঝামেলা নেই আর কি নির্বিচ্ছিন্ন খুব সুন্দর একটা পরিবেশে বাজার খোলামেলা বাজার মধ্যে কোনো আপনার ইলেকট্রিক খরচ লাগে না কোনো কারেন্টের খরচ নাই কোনো পানি খরচ নেই হ্যাঁ এই যে দেখেন সব খোলামেলা বাজারে এরকম
আপনার এই যে পরা গাড়িত করে নিয়ে আসে, গাড়িত করে নিয়ে এসে ওরা নিজেরা বাজারটা সাজান। এবং কি নির্দিষ্ট টাইম, আপনারা এমন না যে সারাদিন বসে থাকতে হবে, আগের দিন থেকে চাঁদা দিতে হবে, এরকম কোনো সিস্টেম নাই। সকালে আসবে ওনারা, সকাল 6টার মধ্যে আসবে, 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি, আবার 2-3 ঘন্টা বাজার শেষ, আবার 11টার মধ্যে ওরা চলে যাবে। এরকম পুরাটা একটা গ্রাম সাইডের মধ্যে এরকম খোলামেলা বাজার। আপনি কী নেবেন এখানে? মোজা, তারপরে আপনার সকল আইটেম এই বাজার মধ্যে পাওয়া যায়। আমরা আসলে বাজারটা ঘুরে ঘুরে দেখলাম এবং কি আমি কিছু জিনিসপত্র এই বাজার থেকে নিলাম। তো আসলে আমি চিন্তা করলাম যে এরকম খোলামেলা বাজার আসলে এখানে আছে, যেটা খুব মজার বিষয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই বাজারটা। এখানে দেখেন এই যে শরীর মাজুনি বলেন, আপনার ছাতা বলেন, হ্যাঁ, এই যে আপনার হার্ডওয়্যার মাল, তালা চাবি, ঠিক আছে, এখানে যত মাল চান, মানে যে ইলেকট্রিক গ্যাসের এরপরে যে কেসি, যত আইটেম চান, এভরিথিং বলতে গেলে আপনার সকল প্রকার আইটেম আপনি এই বাজার থেকে পাবেন। কী চান আপনার, এই বাজারের মধ্যে সকল আইটেম পাওয়া যায়। আমরা এই বাজারটা আসলে ঘুরে ঘুরে দেখলাম এবং দেখেন জুতার আইটেম কত সুন্দর সুন্দর জুতা সাজিয়ে রাখছে, মনে যেন আপনার বসুন্ধরা সিটি সেম সিস্টেমে সাজাইছে। খুব উন্নত মানের জুতা, যেগুলো আসলে মেড ইন বাংলাদেশ থেকেও যায় এরকম জুতা। তো আমি ঘুরে ঘুরে দেখলাম এই বাজারটা, আপনাদেরকে শেয়ার করলাম, আপনারাও আমার সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাজারটা দেখতে অনেক সুন্দর, এখানে খোলামেলা যত কাপড় চোপড় আছে সব কিছু আপনি পাবেন। কী লাগবে আপনার? এই মহিলার কাছে আমরা একটা প্যান্টের দাম জিজ্ঞেস করবো, আপনারা শুনুন উনি প্যান্টের দামটা কত বলে, ওনার মুখ থেকে আপনারা শুনতে পাবেন। তিলক তো 35 মানে ছোট 3/4 প্যান্ট 35 মানে 35 টাকা, ফুল আন্ডার বাংলা টাকা 750 টাকা, প্রায় 770 টাকার মতন একটা মানে 3/4 প্যান্ট। তো এখন বোঝেন এখানে জামা কাপড়ের দাম কত, অনেক বেশি, যেটা আমরা বাংলাদেশে আপনার নর্মালি আপনার 150-200 টাকার মধ্যে পাওয়া যায়। যাই হোক, এই হচ্ছে বাজার, আপনার নিত্য প্রয়োজনীয় সকল আইটেম, আপনি নিত্যদিনের যে চার্জার লাইট বলেন, খেলনা বলেন, তারপরে আপনার ঘড়ি বলেন, হ্যাঁ, এভরিথিং সকল মাল আপনি পাবেন, ইলেকট্রিক আইটেম, তারপরে আপনার হার্ডওয়্যার আইটেম সকল মাল। এই যে দেখেন আপনার ঝাড়ু, হ্যাঁ, বালতি, আপনি কী লাগবে, কোদাল, হ্যাঁ, হাঁড়ি পাতিল, যত আইটেম আছে আপনার সকল আইটেম এই বাজারের মধ্যে পাবেন। আপনি কী চান? ১ কিলো মজুরি ২ কিলো ৩ টাকা কেজি আপেল। আমরা দেশে আপেল হলো আপনার 260 টাকা, 70 টাকা, 300 টাকা কেজি, এখানে হলো 3 টাকা কেজি দেশমিন, বাংলা টাকা 60 টাকা কেজি আপেল। এলে আপনার দেখেন এই যে আমি 2 কেজি আপেল নিলাম, 2 কেজি আপেলের দাম হলো আপনার 2 কেজি 200 গ্রাম হয়েছে, 60 টাকা দিই, মনে কেজি 60 টাকা দিলাম। তাহলে আমরা আপেল, আমাদের দেশে আপেল 300 টাকা, 200 টাকা কেজি, আর এখানে আপেল হলো আপনার মাত্র 60 টাকা কেজি, বাংলা টাকা 60 টাকা, এখানে টাকা হলো 3 টাকা কেজি। তো যাই হোক, আমরা এই আপেল কিনলাম, আপেল কিনে আমরা এই যে খোলা রুটি কিনবো, খোলা রুটিও পাওয়া যায় এখানে, দেখেন ৮ ৩০ আমাদের দেশে যে মাখন রুটি, 3টা মাখন রুটি নিলাম অসম জলতে, মানে হচ্ছে 8 টাকা, 8 টাকা, আর অসম জলতে 10 পয়সা, তো বাংলা টাকা আপনার ধরতে পারেন 140 টাকা বা 160 টাকার মতন।
এই হচ্ছে অবস্থা, আপনাদেরকে দেখালাম এই যে রুটি বন রুটি যেটা আমরা বাংলাদেশে নর্মালি চায়ের দোকানে বিক্রি হয়, এখানে এই মহিলারা বিক্রি করে এগুলো মানে ফুড আইটেম যে আসলে নর্মালি খাওয়ার জন্য আমরা কিনলাম। তো যাই হোক, এখন এখানে দেখেন আপনার নিত্য প্রয়োজনীয় সকল আইটেম, আমি আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেখানে আপনি কি চাইবেন সকল ফুড ধরনের জিনিসপত্র এই বাজারের মধ্যে বিক্রি হয়, যেগুলো আসলে আমরা সহজে বিভিন্ন বাজারে যেতে হয়, বিভিন্ন দোকানে যেতে হয়, হ্যাঁ, এই কেনার জন্য এখানে মানে ভুরি ভুরি ফালা রেখেছে। আপনি যেটা মন চাইবে, আপনার যেটা ভালো লাগবে, যে মালটা আপনার দরকার এই মালটা আপনি কিনলেন, এখানে আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনি খুঁজে খুঁজে কিনতে পারেন, খুব সহজে জিনিসগুলো পাওয়া যায় এবং কম দামে। যাই হোক, এই যে আমরা জিনিসগুলো কিনলাম, এই যে আমরা বালিশ কিনবো, এই হচ্ছে বালিশ। বালিশের এখানে আসলে ভিডিও করাটা খুব কঠিন হয়ে যেতেছে, তো এই লোক আপনার বালিশ কিনছি নিয়ে কথা বলবো আমাদের সাথে। এই হচ্ছে বাজারের পজিশন, বিশাল বাজার দেখেন আপনারা, বিশাল বাজার, এরকম গাড়ি নিয়ে নিয়ে সবাই আসে। তো এটা হচ্ছে বাজারের ভিতরের অবস্থা, আপনাদেরকে দেখালাম পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখালাম, এই যে বাজারের মধ্যে কি কি পাওয়া যায় সব কিছু আপনারা দেখলেন। আসলে এখানে সকল নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পাওয়া যায়, যেটা আমাদের পরিবারের সকলের কম্বর সবার লাগে এখানে সব। এই হচ্ছে খোলা বাজার, আসলে আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম নিত্য প্রয়োজনীয় সকল জিনিস এই বাজারে পাওয়া যায়। এই যে গ্যাস লাইট থেকে শুরু করে এভরিথিং, সকল যে হাত মোজা পা মোজা বলেন প্লাস এলা বাজারটাতে ইয়াদ নাম। বসে যেটা আসলে অনেকে জানে না, এখানে বাজারকে বলে রেনেক, রেনেক বলে বাজারকে। তো এরকম খোলা বাজার অনেক জায়গায় বসে, যারা হয়তো বা অনেকে নতুন আসে বা নতুন ইয়ে হওয়ার কারণে অনেকে এইসব বাজারগুলো চিনতে পারে না। যাই হোক, যারা এরকম খোলা বাজারে যাবেন তারা এখানে নিত্য প্রয়োজন সকল জিনিস পাবেন, হাঁস মুরগি থেকে শুরু করে শাক সবজি ফল মূল জামা কাপড় এভরিথিং সকল জিনিস আপনারা পাবেন। চাইলে এরকম বাজার থেকে আপনারা এই জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন। এরপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পোল্যান্ডের খোলা বাজারের অভিজ্ঞতা, কারণ আমাদের দেশে যেরকম বাজারের মধ্যে জাম জট মারামারি হানাহানি, এরপরে হচ্ছে আপনার যে একটা মানে সবসময় একটা হুলস্থুল কারবার থাকে, এখানে আসলে জিনিসটা নেই, যখন মালামাল আছে মানুষ নেই, তো খুব কম কাস্টমারই এখানে আসে, কারণ এখানে শুধু নর্মালি যারা নর্মাল পরিবারের ইয়া তারাই মূলত আসে, কিন্তু যারা নর্মাল পরিবার হলেও কিন্তু সবার একটা গাড়ি আছে, ঠিক আছে। যদি এখানে যদি ফকিরও হয় তারও একটা গাড়ি আছে, এখানে দেখেন নিত্য প্রয়োজনীয় আপনার সকল জিনিস আপনারা পাবেন। যে সিনেমা মজুবিশ jeszcze mało nie ma, tak? Już mniejszego nie ma, to już najmniejsze, 41. Ile? 20 zł. Może być? 20. Przepraszam. ওনারা একদমই জিনিসপত্র বিক্রি হয়ে যে জুতোটা আমি কিনলাম মাত্র 20 টাকা, তা যা বাংলা 450 টাকার মতন। তো কোনো জিনিসের দাম দর করলে একদমই বলবো, মানে আপনার যে বাংলাদেশের কাজ আছে না, আপনাকে 800 টাকা দাম চাইছে, এরপর আপনাকে ফেরত দেবে, আবার আপনাকে ডাকবে পিছন থেকে, এই জিনিসগুলো তাদের মাঝে নাই, ঠিক আছে। তারা যে দাম বলছে সেই দামে আপনাকে দিবে, এবং সেই দামে আপনি যদি নেন তাহলে আপনি নিয়ে নিতে পারবেন, আর যদি আপনি মনে করেন না আমার এই দামে বনবে না আপনি নিলেন না। তো এরকম দেখেন সকল প্রকার আইটেম, এই যে আপনার বিশাল জুতা সমান নিয়ে বসে আছে একজন মহিলা, হ্যাঁ, ওনার কোনো আর সঙ্গী নাই।
তো যাই হোক, আজকে আপনাদেরকে আমার মনের আশা ছিল যে আমি আপনাদেরকে ফুলেন্ডের গ্রামগঞ্জের বাজার দেখাবো, একখণ্ড গুলিস্তান দেখাবো। তো এখানে আসলে একখণ্ড গুলিস্তানের মতনই, যে যেমন গুলিস্তানে আপনি সকল জিনিস পাবেন, সেম এইখানেও আপনি সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন। যাই হোক, আপনাদেরকে দেখাতে পারলাম, হয়তো বা কেমন লাগবে ভিডিওটা জানি না, অনেকের সময় তো ভালো লাগতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। ফুলেন্ডে আসার জন্য আপনাদের জন্য দোয়া রইল, যারা ফুলেন্ডে আসতে চাচ্ছেন তারা ফুলেন্ডে আসবেন, এবং ফুলেন্ডের এরকম সুন্দর পরিবেশ অথবা এই গ্রামগঞ্জের বাজার আপনারা দেখবেন, আসলে আমরা উপভোগ করতেছি যে এই বাজারগুলা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।